দেখো, যেহেতু এখন শীতকাল আর শীতকালে চা কফি খেতে কেই না ভালোবাসে, আমি তো বেসিক্যালি হচ্ছে চা লাভার, মানে আমি চা খেতে একটু ভালোবাসি, তাই আমি আর হাঙর ম্যাডাম আজকে চলে আসলাম দোমনিতে চা প্রেমীতে। বেসিক্যালি তোমরা সবাই আমার ভিডিওগুলো ঠিকঠাক দেখো মনে হয় আর কি আমার, কিন্তু তোমরা সাবস্ক্রাইব করো না চ্যানেলটা। 2000 সাবস্ক্রাইবার কবে হবে? যবে আমি বুড়ো হয়ে যাব তবে কি 2000 সাবস্ক্রাইবার হবে? তাড়াতাড়ি যাও সাবস্ক্রাইব করো চ্যানেলটা, আমি 5 সেকেন্ড সময় দিচ্ছি। দেখো 5 সেকেন্ড সময় দিলাম, সাবস্ক্রাইব করে নিয়েছো না? এবার ভিডিওটা কন্টিনিউ করো, বেশি দেরি করবো না, তাড়াতাড়ি নাটকটা স্টার্ট করবো। বাই দ্য ওয়ে, আমি আর এস, ইউ ওয়াচিং ট্রাভেল আনকাট, সো লেট স্টার্ট। সাথে আছে হাঙ্গর ম্যাডাম। এখনই আসলাম চা প্রেমীতে, তো এখানকার আউটলেটটা খুবই ছোটো, মানে বসার স্পেসগুলো আর কি খুবই ছোটো, কিন্তু দেখো ছোটো যতই দোকান হোক টেস্টটাই আসল কথা বলবে আর কি, মানে ফুডের। তো আমি এখন খাবারগুলো অর্ডার করলাম, দেখা যাক খাবার আসার পর টেস্টটা কীরকম হয় চাগুলোর। এখানে ভ্যারাইটি টাইপের আইটেম আছে, মানে চায়ের এটাই হচ্ছে এখানকার পপুলারিটি, মানে স্পেশালিটি বলতে পারে। ভুলভাল ইংলিশ হয়ে যায় যখন আমি একটু বেশি এক্সাইটমেন্টে থাকি। এখন তোমরা অ্যাম্বিয়েন্সটা টুক করে দেখে নাও। তো আমাদের এই জিনিসগুলো আর কি অর্ডার করেছি, এটা হচ্ছে তোমার হচ্ছে মিক্সড ফ্রুট টি যেটাকে আর কি বলে, আর এটা হচ্ছে অরিও, আর চিকেন পকোড়া নিয়েছি। দামগুলো একটু বাদে তোমাদের এক্সপ্লেন করছি। ফার্স্টে এটা ট্রাই করা যাক, মিক্সড ফ্রুটটা। দেখো পুরো ফ্রুট দেওয়া আছে উপরে। Here we go, first bite, mixed fruit. Superb khete, just nailed it bhai jete pare. Heavy khete. Er sathe eta chicken pakora with dip sauce. সিরিয়াসলি চিকেন পকোড়াটা হেভি খেতে, হেভি পুরো চিকেনের ভরা ভিতরে পুরো, আর হাড় নেই কিন্তু কোনো, মানে পুরো সলিড যে চিকেনের ইয়েটা থাকে স্টাফিংটা সেটা দেওয়া আছে, ভালো লাগছে খেতে। আর এটা হচ্ছে আমাদের সেকেন্ড টি, এটা হচ্ছে অরিও টি। দেখা যাক এটার টেস্টটা কেমন, দেখো উপরটা দেখো জাস্ট, চলো এটাও খেতে দুর্দান্ত। এটা বলতেই হবে যে এত কম প্রাইসে ছোট আউটলেট হলেও এখানকার ফুডগুলো সত্যি খুবই সেরা টাইপের ফুড। হাঙর ম্যাডামের রিকোয়েস্টে, হাঙর ম্যাডাম বলে মদ ফদ খাবে এখন বারে বারে গিয়ে নাচানাচি করবে, তো একটা মদ নিয়ে নিলাম, বিয়ার নিয়ে নিলাম। আমি কোনোদিন বিয়ারের আর কি ফুড ব্লগ করিনি, সো এই আজকে প্রথম আর কি বিয়ারের ফুড ব্লগ করছি, দেখি ফার্স্ট টাইম একটা মিক্সড ফ্লেভার বিয়ার। লেভেলের খেতে অবশ্য কিন্তু নন অ্যালকোহলিক, এই জন্য খেয়েছি, নাহলে পে দিয়ে বাড়ির থেকে বের করে দিত বিয়ার ফিয়ার মারলে, নন অ্যালকোহলিক বিয়ার। আমি এইমাত্রই বাড়িতে আসলাম, ওই জায়গাটাতে কথা বলার সেরকম সিচুয়েশন ছিল না, আই মিন ওই জায়গার স্পেসটা, মানে দোকানটার স্পেসটা খুবই কম, আর ওখানে এত লোকজন চলে এসেছিলো
তার জন্য কথা বলতে ভালো লাগছিল না আর কি ওখানে, তাই ওখানে কথাগুলো বলিনি। তো বাড়িতে এসে আমি তোমাকে দোকানটার ব্যাপারে বলছি, এই চা প্রেমী দোকানটা সিচুয়েটেড হচ্ছে দোমুনি যাওয়ার যে মানে ময়নাগুড়ি যাওয়ার যে বাইপাস রোডটা আছে দোমুনি, সেটার দোমুনি বাজারটাতে সিচুয়েটেড। আর ওখানকার প্রাইসগুলো খুবই চিপ প্রাইস, ধর ধরো মোটামুটি 50-40-র মধ্যে, তুমি 50-40-30 এইসব রেঞ্জের মধ্যে মোটামুটি সবই তুমি পারচেস করতে পারবে আর কি ফুডগুলো। তো আমরা একটা লাস্টে নন অ্যালকোহলিক বিয়ার ট্রাই করলাম, যেই বিয়ারটা আর কি খেতে খুব ভালো ছিল, মিন্ট ফ্লেভারের বিয়ার নিয়েছিলাম, বেশ খেয়ে মজা পারলাম, নন অ্যালকোহলিক ছিল পুরো বিয়ারটা আর কি। সো আমার তো বেশ ভালোই লাগলো, কিন্তু স্পেসটা খুব জায়গাটা কম আর কি, মানে স্পেসটা খুবই কম জায়গাটা, তার জন্য আমার আর কি মানে একটু ডিসঅ্যাপয়েন্টেড লেগেছে। বাকি বাদ মানে যদি বলো যে চাগুলোর টেস্ট কেমন, খুবই ভালো, খেতেও ভালো, এটাই আর কি ছিল। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, আর মোস্ট ইম্পর্টেন্ট যেটা সাবস্ক্রাইব। এই ভিডিওতে তোমাদের কোনো টার্গেট দিলাম না, তোমাদের যত খুশি লাইক শেয়ার করো, শেয়ার করো, কারণ এই জায়গাটার ব্যাপারে অনেকের জানা দরকার, এটা একটা আউটলেট ময়নাগুড়িতেও আছে। আর বাকি আমার ভিডিওর আপডেট সব আমি ইনস্টাগ্রামে করে দিই, এটা ইনস্টাগ্রাম আইডি, ইনস্টাগ্রামে আমাকে ফলো করে নিতে পারো। দেখা হচ্ছে নেক্সট একটা এক্সাইটিং ব্লগে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই।